বাবা শুনছো, আমি কিছুই হতে পারিনি। তোমার দেখানো স্বপ্ন থেকে স্বপ্নবাজ, তোমার নাম ধরে ডাকার রাজকন্যা, তোমার খেলার পুতুল অথবা তোমার পিঠে চড়া সেই ঘোড়সওয়ারি, তাই হয়তো কিছুই হতে পারিনি। আমি কিছুই হতে পারিনি। তোমার দেওয়া হারমোনিয়ামটা বাক্সবন্দি হয়ে ভাড়াটে বাড়ির বদ্ধ ঘরে পড়ে আছে। সেই একজোড়া নর্তকী কাঁসা পিতলের ঘুঙ্গুর কবে কোথায় অদৃশ্য হল একে একে। তোমার সাথে গলা মেলাবার মতো যে চিৎকারের গান, তাও হারিয়ে ফেলেছি, তাই হয়তো কিছুই হতে পারিনি। আমি কিছুই হতে পারিনি। গোটা গোটা অক্ষরে তোমার মতো লেখা শিখতে পারিনি। প্রিয় সন্তানের জন্য শুভেচ্ছা বাণীর পোস্টকার্ড জুড়ে মমতা মাখাতে পারিনি। নিজের প্রিয় জিনিস বিসর্জন দিয়ে তোমার মতো সন্তানের জন্য প্রিয় কিছু নিয়ে ঘরে ফিরতে পারিনি, তাই হয়তো কিছুই হতে পারিনি। আমি কিছুই হতে পারিনি। তোমার মতো মালি, তোমার মতো খেলা বিশারদ অথবা বাজার বিশ্লেষক, তোমার মতো তড়িৎ সবকিছুকে উপেক্ষা করে অচেনার জন্য উন্মুখ, হাসি কান্না আদর সে সবেও আমি তোমার ধারে কাছেও যাইনি, তাই হয়তো কিছুই হতে পারিনি। আমি কিছুই হতে পারিনি। তোমার মতো রাগী, দাম্ভিক, শাসনের কঠিন বেড়াজাল তৈরি করতে পারিনি। তোমার মতো সন্তানকে বুকে নিয়ে রাতভর জেগে থাকতে পারিনি অমঙ্গলের চিন্তায়। কান্নার জন্য হাসি, ভয়ের জন্য সাহস অথবা অচেনাকে জানার ডিকশনারি, তাই হয়তো কিছুই হতে পারিনি। আমি কিছুই হতে পারিনি, কারণ তোমার প্রস্থান আমাকে এই বিশাল পৃথিবীর বুকে নিজেকে বিন্দু সম বুঝিয়েছিল। কারণ তোমার সে আদরের ঝর্ণাটা হঠাৎ বুঝি কেউ বাদ দিয়ে আটকে দিয়েছিল। কারণ তুমি বিদায় না বলেই বিদায় নিয়েছিলে, তাই হয়তো কিছুই হতে পারিনি। সকালের এই কুয়াশা ঘেরা সময়ে ঘুম না আসা মাঝরাতের আকাশে প্রিয় কোনো অনুভূতি অনুরাগের প্রকাশে, যখন সবার আগে সবকিছুর আগেই কেউ এসে নিঃশব্দে হেসে যাই, যখন মমতা মাখা হাতটা মাথায় ছুঁয়ে সাহস দিয়ে যাই, আমি বুঝতে পারি তুমি আছো, অদৃশ্য নয়, বিদায় নয়, না ফেরার দেশে নয়, এখানেই কোথাও আছো, আমার আশেপাশে, আমার চেনা পৃথিবীতে আমার ডাকের উত্তর নিতে। বাবা, ছোট খুকি, কিছু বলবি মা?